তারা প্রথমটুকু দেখে স্কিপ করে বেরিয়ে যাও, প্লিজ তারা এই জিনিসটা করো না। যদি স্কিপ করে বেরিয়ে যাও তাহলে কমেন্ট করার কোনো দরকার নেই। এমনি আমার চ্যানেলে দেখবে খুব কমেন্ট হয়েছে। যে এবার থেকে যে আমি ভিডিও শেষে বলি, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও। এবার গুড মর্নিং বলবি না সবাইকে? বল গুড মর্নিং। গুড মর্নিং। দেখেছো আমাদেরটাকে এখনো খেতে এসছে, এখন বাজে 10:16, এখন কি কেউ খেতে দেয়? ওই তো বুঝতেই পারছি না, ওই তো বুঝতেই পারছি না। তো তোমরা সবাই কেমন আছো? কালকের আনবক্সিং ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। আর এখন ওর দাবি হচ্ছে ওর সাথে একটু খেলতে খেলতে হবে। কে খেলবে এখন ওর সাথে? আমাদের এখনো পুরো রান্নাও হয়নি, পাপাটা করে দিয়েছি, আর একটু রোদে বসেছিলাম, আর ও এসে মেয়া 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 করছিল। তার আগে তো দেখতেই পেলে বর্ষা গুড মর্নিং বলতেই ভুলে গেছিল, ওকে দিয়ে আর কি বলাবো। তো এই আর কি, চল যাই গিয়ে এবার ঘরে হাত ফাত ধুয়ে নেবো। অবশ্যই বাইরে থেকে ধুয়ে নিয়ে চলে যাবো, এরকম কিন্তু কেউ ভেবো না এই হাত নিয়ে ঘরে চলে যাবো বা কিছু। আর আজকেও আমি বলবো না আর তোমাদেরকে আমি ভালো আছি, কারণ যেদিনকেই ভালো আছি বলছি ঠিক তার পরের দিনই আবার তার দ্বিগুণ পরিমাণে ডাউন হয়ে পড়ছি। তো দেখা যাক কবে কি ঠিক, আদৌ কবে হবো বুঝতে পারছি না। তার মধ্যে আমার বড় শরীর খারাপে পড়ে গেছে, আর আমার শাশুড়ি তো অলরেডি পড়ে রয়েছে, কি করবে আমি বুঝতে পারছি না। একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে, ওই জন্য আমি এদিক ঘুরে একবার এদিক ঘুরে দেখছি। সকাল থেকে এখনো চুলটুলো আছে নি, কারণ শরীর ভালো না লাগলে না কোনোটাই ঠিক ভালো লাগে না। তো চলো হাত ধুয়ে নিই। বুঝতেই পারছো স্নান টান হয়ে গেছে, আর আমি রয়েছি ডাইনিং টাই আমাদের। তো এখন যাব রান্নাঘরে, 11:45 যখন বেজে গেছে। বললামই যে বলেছি কি তোমাদের বলিনি, তাহলে একটু বসেই নিয়ে দাঁড়াও। আজকে আমাদের বাড়িতে হয়ে গেছে তিন রকমের, চারজন লোক, তার তিন রকম মেনু দাঁড় করানো হয়েছে। মানে সবারই না খাওয়া একটু অনীহা এসেছে আর কি, ভাত কারোরই ইচ্ছে করছে না খুব, মানে যা যেরকম ভাবে ইচ্ছে করছে তাকে সেটা করে দেওয়া হচ্ছে বা করে দেওয়ার চেষ্টা চলছে আমাদের। তো নিম বেগুন, মামনি বললো যে নিম বেগুনটা খেলে হয়তো ভালো লাগবে, তো গাছ থেকে মামনি বেগুন ছিঁড়ে এনে কেটে দিল, ভাজলাম নিম বেগুন। আর সব এখন তো সবজিটা খাওয়া দরকার, তো ওই জন্যে সবজি কালকে খেয়েছিলাম আমরা, সবজি দিয়ে মাছের ঝোল। আজকে মামনি পাপার জন্য হয়েছে বিনস, শিম, ফুলকপি, পেঁপে, এই গাজর, এই সবটা দিয়ে হয়েছে পাপার মামনির জন্য মাছের ঝোল। ও তো এসব পছন্দই করে না, ও তো খাবে না তোমরা জানোই, মানে এমনি সবজি খায়, এমনি যে খায় না সেটা নয়, কিন্তু মানে এভাবে মাছের ঝোল টোল খাবে না। ও খাবে বলেছে মাছের ঝাল, ওরও খুব বীভৎস ঠান্ডা লেগে গেছে, ও খেতে পারছে না, ওই জন্য ও মাছের ঝাল খাবে বলেছে, তো সেটাই করা হবে। আর আমি খাবো বলেছি আজকে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ, মাছ ভাজা। তো এটা ডালটাও খাওয়া জরুরি, আমরা না মানে আমি আরও বিশেষত আমি ডাল একদমই পছন্দ করি না, তো শুকনো শুকনো আমার খেতে খুব ভালো লাগে, তো ডালটাও এখন খুব জরুরি, তো ওই জন্য আমি করব। ও সেদ্ধটা খাবে বলেছে, তো ওকেও দেবো সেদ্ধটা, আর আমি মাছ ভাজা দিয়ে খাবো, কোনো মাছের ঝাল ঠাল আজকে আর খাবো না। এই আজকের মেনু। তো চলো এবার রান্নাঘরে যাই, মাছের ঝালটা বানাবো আর সেদ্ধটা বানাবো, আর ভাতটাও করতে হবে। তো আর বসে থেকে কাজ নেই, কাজগুলো আগে বললাম তোমাদেরকে। আমার জন্য মাছ ভাজা, এটা হচ্ছে ওর আজকের মাছের ঝাল। আর দেখো একটা মাছ তো করা যায় না, তাই কালকেরটাও করে রেখে দিলাম, কালকেরটাই ঝোল ঝোল রেখেছি, টানিয়ে নেবো একটু, আর ওটা ভালো করেই টানানো রয়েছে। এটা হচ্ছে নিম বেগুনটা, আর ধরা উঠছে না, এটা হচ্ছে সেই সবজি দিয়ে মাছের ঝোল। রাতে হবে চিলি চিকেন, এটা এখন মাখিয়ে রেখে দেবো। আর প্রেশার কুকারে আছে আমার সেদ্ধটা, যেটা আমি পুরোটা করিনি এখন, আবার পরে আরেকবার দেবোই।
রান্না বান্না তো সবই হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়েও দিলাম। আর ক্যামেরার ওই পাশে রয়েছে ঠিক মিঠি, মামুনি মিঠিকে লেখা দিতে বলল বাড়ির, তো ওর পড়াও হয়ে গেছিল, বর্ষাও চলে গেছে, আজকে অদ্রিজা পড়তেও আসেনি। ওদের সাথে বেশ সময়টা ভালোই কাটে, বিশেষ করে মিঠি, মানে মিঠি খুব কম কথা বলে, আর মানে ওকে কিছু বলে মিচকে মিচকে শুধু হাসবে একটু, আর কিছু ওর কোনো কথা নেই, ওর কোনো কিছু নেই, খুব শান্ত বেসিক্যালি। তো রান্না বান্না তো করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এখানে বসে রয়েছি আমি, ব্রতটা আছে তো এখানে, আজকে আমি ভেবেছি এখানে বসেই খাবো, মানে এখান থেকে আমি আর উঠবো না। ডাইনিং এর ওদিকটা তো যা ঠান্ডা না, আর পাপার অভ্যেস হচ্ছে উঠেই জানলা গুলোকে খুলে দেয়, প্রচন্ড হাওয়া আসে, আর পাপা বেরিয়ে গেলেই আমরা আবার জানলা দিই, মানে প্রচন্ডই ঠান্ডা হাওয়া আসে ওদিকটা থেকে, আর এখানে বসে ভালোই লাগে থাকতে। মিঠি এত নড়াচড়া করছে, আমি এখানে একটা বোতলকে স্ট্যান্ড বানিয়ে তারপর ফোনটা এখানে দিয়েছি, ও নড়ছে, বোতলও চলে যাবে, আমার ফোনটাও শুয়ে পড়বে এবার, তাতেও হাসছে মিঠি। ওই দেখো দেখেছো তো, চলো সেই সকালে লাস্ট বারান্দায় বসে মিঠির সাথে তোমাদের সাথে কথা হয়েছিল, তারপর কথা হয়নি বলতে পারো, এখানেই বসেছিলাম, তারপর চা খেলাম গরম একটু, মানে আদা দিয়ে তেজপাতা দিয়ে সব দিয়ে চাটা, বেশ ভালো লাগছে। শরীরটা আজকে অনেকটা ঠিক আছে, কাশিটা একটু একটু করে আস্তে আস্তে কমছে, দেখাই যাক কদিন লাগে, তবে উইক তো অবশ্যই লাগছে, তাই জন্যই বলতে পারো যে খুব একটা এদিক ওদিক আর করতে ইচ্ছে করছেই না। আজকে রাতে হবে চিলি চিকেন, চিলি চিকেনটা করে এলাম, যাবো রুটিটা করতে একটু বাদে যাবো, মামুনি আটাটা মেখে দিয়েছে, প্রায় 9:30 থেকেই যাবো করতে, প্রায় বাজতেও যায়, বেশি আর বাকি নেই, তো একেবারে রুটি টুটি করে এসে তারপর তোমাদের সাথে কথা বলতে আবারও বসবো। এখন জাস্ট একটু এলাম কথা বলতে, অনেকক্ষণ বাদে আবারও, মানে কি বলতো, বসেই রয়েছি, কোনো কাজ নেই, কিন্তু কিছুই করতে ইচ্ছে করছে না, মানে খুবই উইক লাগছে নিজেকে, হতে পারে ওষুধ খাওয়ার জন্যে, কেমন কিছু ঠান্ডা বা জ্বর অনেক দিন ছিল তার জন্যে উইক লাগতে পারে, এরকম তো হয়নি। আর সবসময় এসে এই কথাগুলো বলতে ভালো লাগে না বলেই কালকের দিনটা স্কিপ করেছিলাম, আজকে সেমই একইভাবে চলছে। যাই হোক, আশা করছি তাড়াতাড়ি যেন ভালো হয়ে উঠি আর কি, আর বিয়ে বাড়িও আছে, জানি না কি হবে, কি হবে জানি না, এটাও কি মিস যাবে। তো চলো রুটি ফুটি করে আসি, ডিনারটা কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। আর অনেক নতুন বন্ধু আসছো আমার চ্যানেলে, সত্যিই খুব ভালো লাগছে, যদিও কমেন্ট করছো। আমি তোমাদের থেকে আরও একটা সাজেশন চাই, যদি এই অবধি ভিডিওটা দেখে থাকো, মানে অনেকেই তো আছো যারা প্রথমটুকু দেখে স্কিপ করে বেরিয়ে যাও, প্লিজ তারা এই জিনিসটা করো না, যদি স্কিপ করে বেরিয়ে যাও তাহলে কমেন্ট করার কোনো দরকার নেই, এমনি আমার চ্যানেলে দেখবে খুব কমেন্ট কম পড়ে, কারণ আমি ওরকম গিয়ে সবার ব্লগে গিয়ে এটা বলতে পারবো না, বন্ধু আমি তোমার সাথে আছি, আমি তোমার নতুন বন্ধু হলাম, হলাম বলে সাবস্ক্রাইব করে দিয়ে গিয়ে এসে আমাকে তুমি সাবস্ক্রাইব করো, এই জিনিসটা আমাকে হয়তো সাবস্ক্রাইব করলো তারপরে আবার তুলে নিল, এই জিনিসগুলো আমার একদমই ভালো লাগে না। ওই জন্য আমি শুধুমাত্র যাদের ব্লগ পুরোটা দেখতে পারি তাদেরকে গিয়েই কমেন্ট করি, তাদের কয়েকজনের সাথেই আমি আছি, বা কি আদার্স, আমার ওই জন্যে আমার ব্লগে কখনোই দেখবে না 34-68 কমেন্ট পড়েছে, আমার 10-12 এরকমই কমেন্ট পড়তে থাকে, তাও আমি রিপ্লাই দিই বলে, 12 মানে তার রিপ্লাই আমি দিয়েছি, তার মানে 6 কমেন্ট পড়েছে, এরকমভাবেই চলতে থাকে, আমার কখনোই অনেক বেশি হিউজ কমেন্ট পড়ে এরকম কখনোই হয় না। ওই জন্যে আমি যদি কারোর ব্লগে গিয়ে কমেন্ট করি তাহলে না সে আমাকে কমেন্ট করবে, এই জিনিসটাই চলতে থাকে আমাদের নতুন ব্লগারদের মধ্যে, নতুন ইউটিউবারদের মধ্যে, কিন্তু এভাবে কতদিন এগোনো যাবে, যাবে না এভাবে এগোনো, শুধুমাত্র মানে আমি ইউটিউব করছি, তুমি ইউটিউব করছো, আমি তোমার নতুন বন্ধু হলাম, তুমিও আমার বন্ধু হয়েও, এভাবে কতদিন, 1000 পার করবো, 2000 পার করবো, কিন্তু বেশি দিন আমি চলতে পারবো না, বেশি দিন টিকে থাকতে পারবো না, ঠিক সেই কারণেই আমি করি না, যেদিন হবে, যেদিন তোমাদের ভালোবাসা পাবো সেদিনকেই করবো। সাবস্ক্রাইব করা মানে তো এরকম নয় যে টাচ করে দিয়ে চলে গেলাম আর তোমার চ্যানেলে এলাম না, আর ইউটিউব সবসময় সেটা নোটিফিকেশান দেয় না। যাই হোক, এসব কথায় পরে আসবো, আমি আগে রুটিটা করে আসি, খেয়ে দিয়ে এসে তোমাদের সাথে কথা বলবো, ওই জন্যই বলেছিলাম যে আমি খেয়ে দিয়ে আসি তারপর কথা বলবো। দেখে বুঝতেই পারছো, খেয়ে দিয়ে এসে আবারও বসলাম, তো তোমাদের সাথে যেটা বলছিলাম সাবস্ক্রাইবার নিয়ে বা এই ধরনের কথাবার্তাই উঠেছিল, একটা কথা বলতে বলতে আরেকটাই চলে যাই আর কি, এরকমই হয় কথা, আর
শুরু করলে কোথায় গিয়ে শেষ হয় তার তো কোনো ঠিক ঠিকানা থাকে না। যাই হোক, তো সেটাই বলছিলাম যে এরকম প্রথম প্রথম অনেককে, মানে একদম যখন শুরুতে আমি ব্লগ শুরু করেছিলাম তখন হতো, অনেকে এসে বলতো, আমি ভাবতাম বোধ হয় এভাবেই হয়তো। আমি কয়েকজনের সাথে করে যখন আমি বুঝতে পেরেছিলাম তারপর থেকে ব্যাপারটা আমি বুঝতে পারি। এবার দেখো, প্রথমেই তো কেউ শিখে নাবে না বা কিছু, এখনো করতে করতে অনেক কিছু শিখছি। যদি এখানে আমি দাঁড়াতে নাও পারি কিন্তু শিখছি আমি অনেক কিছু, তো ওই জন্যে আমি তারপর থেকে ব্যাপারটা বুঝতে যখন পারি তখন থেকে ছেড়ে দিই ব্যাপারটাকে। তো আমার মনে হয়েছে যে এবার থেকে যে আমি ভিডিও শেষে বলি, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও। এবার থেকে আমি এক দাদার ভ্লগ দেখি, সে ট্যুরিস্ট মানে ঘুরে বেড়ায়, তারই ভ্লগ বানায়। তো কালকে তার একটা লাস্ট ভ্লগ যেটা গেছে সেটা দেখেছি, দেখে সত্যি আমারও তাই মনে হয়েছে। এরকম নয় যে পুরোটাই আমার ভাবনা চিন্তা ছিল, হ্যাঁ সে বলার পরে আমি নিজে, অনেক সময় হয় না যে অনেকে অনেক কথা বলে তারপর আমরা ভেবে দেখি। তো আমি কোনো চ্যানেলের নাম নেব না, কারণ আমি অনেক চ্যানেলকে দেখেছি যারা কিনা বড় কোনো চ্যানেলের নাম নিয়ে ভিডিও বানিয়ে সেটা টাইটেলে দিয়ে দেয় যে এই চ্যানেলের এই, তো সেখান থেকে ভিউজ অনেকটা আসে। আমি সেই ধরনের কোনো টাইটেল দিয়ে কোনো ব্লগ কোনো দিন বানাতে চাই না। মানে তোমরা আশীর্বাদ করো, তোমাদের ভালোবাসা থাকলে আমাকে যেন এরকম ব্লগ কোনো দিন বানাতে না হয় যে অন্য কোনো চ্যানেলের নাম নিয়ে আমাকে টাইটেল দিতে হচ্ছে। জানি না এই কথাগুলো তোমরা কতদূর কি শুনবে, কারণ প্রথম থেকেই তো স্কিপ করে বেরিয়ে যাও অনেকেই। যাই হোক না কেন, কেন সাবস্ক্রাইব করতে বলবো না সেটা আমি কালকের ব্লগে বলে দেবো, কারণ আজকের ব্লগে যদি আমি পুরোটা বলতে যাই তাহলে অনেকটা বড় হয়ে যাবে ব্লগটা। সেই দাদার কথা শুনেই আমার মনে হয়েছে। তবে ইউটিউবে আমি ব্লগ প্রথম থেকেই দেখতাম, হ্যাঁ ডেইলি ব্লগ করবো বলে ডেইলি ব্লগারদের ব্লগই দেখতাম বেশি। তবে মানালি যখন যাব, আমরাও কোথাও যাওয়ার আগে যেরকম ইউটিউবে সার্চ করে আমরা ভিডিও দেখি বা জায়গাটা দেখি বা কোথা থেকে কোথায় গেলে সুবিধা হয় এরকম খুঁজতে খুঁজতেই, তখন আমি মানালির অনেক 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 ব্লগ দেখেছি অনেকের। তবে এই দাদাকে খুঁজে পাই আমি মানালির ব্লগ থেকেই, তখন থেকেই আমি দাদাকে দেখছি। আর এই যে আমার ব্লগের প্রথমে কিছু কিছু ব্লগে আমি খুবই শুরু করেছিলাম একটু যে প্রথমে কিছু বলে তারপর শুরু করা, বলতে পারো সেই দাদার থেকে ইন্সপায়ার হয়েই বলতে শুরু করেছিলাম। এখনও ইচ্ছে আছে ওভাবে কিছু ব্লগ বানানোর, কারণ ওই ব্লগগুলো তোমাদের অনেকেই বলেছো যাদের ভালো লেগেছে। আর তোমাদের ওপর দায়িত্ব রইল যে তোমরা আর কি ব্লগ দেখতে চাও আমার থেকে, তোমরা সাজেস্ট করতেই পারো, আমি চেষ্টা করব রাখার। তো চলো আজকে আর ব্লগ ব্লগ মানে আর বক বক করছি না, ব্লগ ব্লগ বলছি আর বক বক করছি না, আবারও আসবো কালকে একটা নতুন ব্লগ নিয়ে, অবশ্যই বলবো তোমাদেরকে। কারণটা আজকে এরকম নয় যে ঝুলিয়ে রাখলাম ব্লগটাকে বা কিছু, সত্যি যদি আমি জানতাম, দেখো প্রথম থেকে তো জানা থাকে না যে কি বলবো বা কিছু, স্ক্রিপ্ট লিখে কখনো ডেইলি ব্লগ হয় না, তো ওই জন্যে আমার ব্লগটা আজকের বড় হয়ে যাবে বলে আজকে রেখে দিলাম। কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আশা করবো তোমরা সবাই ভালো থাকবে, আর যারা আমার সাথে আছো তাদেরকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। তো চলো এভাবেই পাশে থেকো, আজকের মতো টাটা, গুড নাইট।